জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর সারা দেশে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সরকারি এক্ষেত্রে বিনামূল্যে সকল সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আন্দোলনে যে সকল ছাত্র আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফিসর পাত্র এম শাখাত হোসেইন শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান মুঠোফোনে পঁয়তাল্লিশ মিনিটের এক সাক্ষাৎকারে এম শাখাত হোসেন বলেন শেখ হাসিনা সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয় মসজিদের ইমামতিতে বাধা দেওয়ার জেরে হবিগঞ্জ ও বাম্মনবাড়িয়া জেলার তিন গ্রামবাসীর মধ্যে প্রায় ছয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে হয়েছে এ সময় উশৃঙ্খল কিছু লোকজন রেল স্টেশন আক্রমণ করলে সিলেট বিভাগের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ টানা পাঁচ ঘন্টা বন্ধ থাকে শুক্রবার দুপুর দুইটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত তিন গ্রামবাসীর মধ্যে কয়েক দফায় দফায় সংঘর্ষ ও আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতক্ষণ সাথে ছিলাম আমি অরণি চব্বিশ ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়